আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, ত্রাসযুক্ত কি নিরাশ হয়ো না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। ঈশ্বর আমাদের আশ্রয় ও শক্তি, তিনি সমস্যার দিনে সাহায্যকারী, তাই আমরা ভয় করব না। যদিও পৃথিবী পরিবর্তন হয়, যদিও পাহাড়গুলো ঢলে সমুদ্রের মধ্যে পড়ে, যদিও তার জলের গর্জন ও রাগে পাহাড়গুলো কেঁপে ওঠে, একটি নদী আছে যে নদীগুলো সর্বশক্তিমান ঈশ্বরের শহরকে এবং সবচেয়ে পবিত্র তাঁবুর জায়গাকে খুশি করে তোলে। ভালোবাসার মধ্যে যেন কোনো ছলনা না থাকে। যা খারাপ তাকে ঘৃণা করো, যা ভালো তাকে ধরো। একে অন্যকে ভাইয়ের মতো ভালোবাসো, একে অন্যকে স্নেহ করো, একে অন্যকে শ্রেষ্ঠ সম্মান করো। যত্নে শিথিল হয়ো না, আত্মায় উত্তপ্ত হও, প্রভু সেবা করো, যে আশা রয়েছে তাতে আনন্দ করো, আশায় আনন্দ করো, কষ্টে ধৈর্য ধরো, অনবরত প্রার্থনা করো। ঈশ্বরের পবিত্র লোকেদের অভাবের দিন সহভাগী হও, অতিথিদের সেবা করো। আমি সব কিছুর সামনাসামনি হতে পারি, কারণ খ্রিস্ট আমার সঙ্গে আছেন। এটা হতে পারে আমি অবশ্যই দুর্বল, অথবা অন্যরা আমাকে ঘৃণা করবে, আমাকে ভীষণ কষ্ট করতে হবে, অথবা অন্যরা আমাকে মেরে ফেলার চেষ্টা করবে, তার নানা রকম দয়ার জন্য আমাকে কষ্ট ভোগ করতে হবে। যে কোনো ঘটনায় যখন আমার শক্তি চলে যাবে তখনও আমি শক্তিশালী। যা কিছু তোমার হাত খুঁজে পায় কাজের জন্য তোমার শক্তি দিয়ে তা করো, কারণ কবরে কোনো কাজ বা কোনো ব্যাখ্যা বা কোনো জ্ঞান বা কোনো প্রজ্ঞা নেই, সেই জায়গা যেখানে তোমরা যাচ্ছ। এই জগতের মতো হয়েও না, কিন্তু মনকে নতুন করে গড়ে তুলে নতুন হয়ে ওঠো, যেন তোমরা পরীক্ষা করে জানতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা ভালো মনের জন্য সন্তোষজনক ও নিখুঁত। পরিশ্রমীদের হাত কর্তৃত্ব পায়, কিন্তু অলস পরাধীন দাস হয়। আমরা কখনো হতাশ হয়ে পড়ি না, যদিও আমাদের বাহ্যিক দেহটি নষ্ট হচ্ছে, কিন্তু আমাদের আভ্যন্তরিক মানুষটি দিনে দিনে নতুন হচ্ছে। ফলে আমরা এই অল্প দিনের জন্য যে সামান্য কষ্ট ভোগ করছি, তার জন্য আমরা চিরকাল ধরে ঈশ্বরের মহিমা পাব, যেটা কখনো মাপা যায় না। কারণ আমরা যা দেখা যায় তা দেখছি না, বরং তার দিকেই দেখছি যা দেখা যায় না। কারণ যা যা দেখা যায় তা অল্প দিনের জন্য, কিন্তু যা দেখা যায় না তা চিরকালের জন্য স্থায়ী। আর তোমাদের মধ্যে কে চিন্তা করে নিজের বয়স এক হাত বড় করতে পারে? অতএব তোমরা এত ছোট কাজও যদি না করতে পারো, তবে অন্য অন্য বিষয়ে কেন চিন্তিত হও? ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষায় সফল হলে পর সে জীবন মুকুট পাবে, তা প্রভু তাদেরকেই দিতে প্রতিজ্ঞা করেছেন যারা তাকে প্রেম করেন। অন্যদের কথা শেষ করতে দেওয়ার পর তুমি উত্তর দিতে শুরু করবে। যদি তুমি এরকম করো তাহলে তুমি অপ্রস্তুত হবে না, অথবা তোমাকে বোকার মতো দেখতে লাগবে না। যে অপরাধ উপেক্ষা করে সে প্রেমের খোঁজ করে,
কিন্তু যে এক বিষয় বারবার বলে সে ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে। যখন কেউ উপকারের বদলে অপকার করে, অপকার তার বাড়ি ত্যাগ করবে না। একটি রাস্তা আছে যা মানুষের দৃষ্টিতে ঠিক, কিন্তু তার শেষ মৃত্যুর পথ। যে প্রতিবেশীকে অবজ্ঞা করে সে পাপ করে, কিন্তু যে গরিবদের প্রতি দয়া করে সে সুখী। ধন সম্পদের ওপর নির্ভরতা আনে পতন, কিন্তু ধার্মিকেরা কিশলয়ের মতোই থাকে সজীব। মানুষের মনের কষ্ট মনকে নিচু করে, কিন্তু ভালো কথা তা আনন্দিত করে। ঘৃণা ঝগড়া বাড়ায়, কিন্তু প্রেম সব অধর্মকে ঢেকে দেয়। নিজের জমিতে যে পরিশ্রম করে প্রচুর খাদ্য থাকবে তার ভাণ্ডারে, কিন্তু যে অসার পরিকল্পনায় ব্যস্ত থাকে তার ঘরে থাকবে নিত্য অভাব।